রাজ্যসভায় সদস্য সংখ্যায় তিন দশকের রেকর্ড ভাঙল বিজেপি, প্রধান বিরোধীর তকমা হারাতে পারে কংগ্রেস। বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় সমালোচনা, নেত্রী মমতার প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা। মাসের শুরুতেই পকেটে টান আম জনতার, এক ধাক্কায় 250 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, 2% বাড়ল বিমানের জ্বালানির দাম। আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা, রাজপথে জনতার ঢল, জ্বলল গাড়ি, জারি হল কারফিউ। ইমরানকে গদিছাড়া করতে চক্রান্ত করছে আমেরিকা, পাক প্রধানমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিল ওয়াশিংটন। আতঙ্ক নয়, পরীক্ষাকে উৎসব মনে করার জন্য ছাত্রছাত্রীদের উপদেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষা পে চর্চার পঞ্চম সংস্করণে প্রধানমন্ত্রীর উপদেশগুলি ছাত্রছাত্রীদের প্রচণ্ড সহায়ক হবে বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজধানীর মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রীর মূল্যবান কথাগুলো মেনে চলতে বলেন তিনি। এখানে শেষ নয়, 143 জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে, সঙ্গে 348 জন স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য পদ সৃষ্টি করা হয়েছে। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিদ্যালয় শিক্ষা দপ্তরে 300 জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এছাড়াও 64 জন স্নাতকোত্তর শিক্ষক, 175 জন স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে। রাজস্থানে এক চিকিৎসকের মৃত্যুকে ঘিরে শুক্রবার জেবি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কালো ব্যাজ ধারণ করলেন, প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ। মুলিবাসের এবছর কদর বেড়েছে, তবে চাহিদার তুলনায় এবছর রাজ্য উৎপাদন অনেক কম, চিন্তিত চাষিরা। কৈলাসহর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর ও কৈলাসহর পৌর পরিষদের যৌথ উদ্যোগে পালিত হল দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক নগরী কৈলাসহরে খুশির জোয়ার সবার মধ্যে। ডাবল লেনের জাতীয় সড়ক নির্মাণে ক্ষতিপূরণ না পাওয়ায় সিঙ্গারবিল এলাকায় সড়ক অবরোধ করলেন ক্ষতিগ্রস্তরা। আজকে গেল যানবাহন, তাদের দাবি প্রশাসন কিংবা নির্মাণ সংস্থা প্রতিশ্রুতি পূরণ করেননি, যার ফলে এই অবরোধ করতে হলো। বিভিন্ন দাবি সনদ নিয়ে তীব্রামাথার তরফে দামছড়া ব্লক আধিকারিকের কাছে এক ডেপুটেশন দেওয়া হলো। এই ডেপুটেশনকে ঘিরে প্রায় 600 থেকে 700 লোকের উপস্থিতি ছিল দামছড়া বাজার সংলগ্ন ব্লক চত্বরে। অবশেষে 4 দিন পর আইনি ছাত্রের কফিন বন্দে মৃতদেহ পৌঁছলো নিজ বাড়িতে, মৃতের নাম অমর সরকার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায়। পরিবারের লোকেদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। তার মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকার লোকজন সহ আত্মীয় পরিজন। ছুটে গেলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। মৃত যুবক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একজন সক্রিয় কার্যকর্তা ছিলেন। উদয়পুর মাতার বাড়িতে পুজো দিতে গেলেন রাজ্যের নবনির্বাচিত সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা। মায়ের আশীর্বাদ নিয়ে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর তিনি। ডিজিটালের এই যুগে আজও সীমান্তবর্তী পাহাড়ি জনপদগুলোতে ধুঁকছেন জনজাতিরা। চিত্রটা লংতরাই ভেলি মহকুমা স্থিত সীমান্তবর্তী এলাকার পূর্ব মালিধর ভিলেজ কাউন্সিলে। এই এলাকার জনজাতিরা কোনো পরিষেবাই পাচ্ছেন না বলে অভিযোগ করলেন। ফের জলে ডুবে মৃত্যু হল 9 মাসের একটি শিশুর, ঘটনা খোয়াইয়ের লাঠাবাড়ি গ্রামে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া। মাতাবাড়ি গেলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা নতুন সাংসদ ডক্টর মানিক সাহা। তার এই আগমনকে কেন্দ্র করে যুব মোর্চার এক বিশাল র্যালি অনুষ্ঠিত হল উদয়পুর শহরে। র্যালি থেকে মানিক সাহাকে অভিনন্দন জানালেন প্রত্যেকেই। সুস্থ হয়ে বাংলাদেশি নাগরিকদের স্বদেশ প্রত্যাগমন, শুক্রবার 5 জন নাগরিক ফিরে গেলেন বাংলাদেশে ভারত থেকে। দামছড়ায় গরুর রমরমা পাচার বাণিজ্য, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে অবিরাম, নানা জল্পনা তুঙ্গে। বাগবাসা পুলিশের হাতে ফের গাড়ি সমেত 2 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা, আটক গাড়ির চালক, তার নাম সঞ্জীব নম। ঘটনাটি ঘটে আসামাগরতলা জাতীয় সড়কে। কদমতলা সামাজিক হাসপাতালে দন্ত বিভাগের পরিষেবা মুখ থুবড়ে, এর ফলে ভোগান্তির শিকার আম জনতারা। অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে এই অভিযোগ।
40 থেকে 50 হাজার লোক নিয়ে এডিসি প্রশাসনকে স্বাগত জানানোর পরিকল্পনা নিচ্ছে ব্রু সংগ্রামা মথা সামাজিক সংস্থা। শান্তির বাজার মহকুমার বীর চন্দ্রপুর প্রধান কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে একথা জানালেন সংস্থার প্রতিনিধিরা। সদর মহকুমা শাসকের উদ্যোগে আবারো মহারাজগঞ্জ বাজারের ভোজ্য তেলের কালোবাজারির উপর অভিযান চালানো হলো। বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ তেলের সন্ধান পেল প্রশাসন। সোনামুড়া মণ্ডলের অন্তর্গত 48 নং বুথে বিজেপির এক ওঠান সভা অনুষ্ঠিত হলো। এতে সিপিএম এর 14 পরিবার ও কংগ্রেসের 8 পরিবার বিজেপি দলের শামিল হয়েছেন। মোট ভোটার 66 জন রয়েছেন। অর্থের অভাবে ফের এক পরিবার দিশেহারা। ছেলের চিকিৎসা করাতে পারছেন না মা বাবা। ঘটনা সোনামুড়া মহকুমাধীন যাত্রাপুর থানা এলাকার সন্ধ্যাটিলা এলাকায়। কমলপুর মহকুমা প্রশাসন ও খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বাস্থ্য বিষয়ক দপ্তরের উদ্যোগে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো নজরুল ভবনে। এই আলোচনা সভায় ভোক্তারা যাতে কোনোভাবে প্রতারিত না হন তা নিয়ে বিশদ আলোচনা করেন অতিথিরা। খাকি উর্দি পরা এক পুলিশ কনস্টেবলকে ড্রাগস সেবনের সাথে যুক্ত থাকার সন্দেহে গভীর জঙ্গল থেকে আটক করে এলাকাবাসী। কনস্টেবলের নাম প্রসেনজিৎ সিনহা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বালুছড়ার গভীর জঙ্গলে। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেয় জনগণ। ফের ভোগান্তি জনগণের। তীব্র পানীয় জলের সংকট। চিত্রটা তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতে। ত্রিপুরা মথা দলে গত বৃহস্পতিবার গর্জি মোটর স্ট্যান্ড এলাকায় কেউই বিজেপি দল ছেড়ে যোগদান করেননি। শুক্রবার মাতারবাড়ি মণ্ডলের জনজাতি মোর্চার সভাপতি চন্দ্রচন্দ্র রিয়াং সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন। বিধায়ক প্রমোদ রিয়াংয়ের জনকল্যাণমুখী পরিকল্পনায় গ্রামীণ এডিসি এলাকার উন্নয়নে বীরচন্দ্রপুর থেকে কাঠালিয়া যাতায়াতের রাস্তা পরিদর্শন করলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। দ্রুততার সহিত রাস্তার কাজ শেষ হবে বলে প্রতিশ্রুতি দিলেন তারা। তথ্য সংস্কৃতি দপ্তর ও শাবরুম নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে শাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে গা ভাসালেন প্রত্যেকে। রূপাইছড়ি ব্লকের অন্তর্গত পাহাড়ি এলাকা মাগরুম এডিসি ভিলেজ। তবে এই ভিলেজে নানা সমস্যার সমাহার। শাসক দলের নেতাদের কোনো ভ্রুক্ষেপ নেই জনগণের ভোগান্তি ঘিরে। ক্ষোভ বাড়ছে তীব্রভাবে। 17 বছরের নাবালকের উপর পাশবিক লালসা মেটানোর অভিযোগ উঠল এক টিএসআর জওয়ানের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর সুকান্ত কলোনি এলাকায়। এই ঘটনায় এলাকার লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এহেন ঘটনা ঘিরে উঠছে অবিরাম প্রশ্ন। রাজ্যের প্রথম অনলাইন ফিলাটেলিক প্রতিযোগিতা ও প্রদর্শনী ট্রোপেক্স 2021-এ সেরা শিরোপা ভামিল পদক পেলেন সিনিয়র ফটো জার্নালিস্ট প্রণব গোস্বামী। তার হাতে পদক তুলে দিলেন আগরতলা ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট প্রদীপ মজুমদার। প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা বিশেষ শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো বিলোনিয়া রেশমুখ বিধানসভা অন্তর্গত নবোদয় বিদ্যালয়ে। পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উজ্জীবিত করতে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ প্রশংসনীয়। স্পেশাল অলিম্পিক ভারত আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে দিব্যাঙ্গদের জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে হবে এক উৎসব। এই উৎসবকে ঘিরে সাংবাদিক সম্মেলন করলেন আয়োজকরা। তুলে ধরলেন যাবতীয় সব প্রস্তুতি। পড়াশোনায় ফাঁকি দিয়ে রিলস দেখছো না তো? পরীক্ষা পে চর্চায় পড়ুয়াদের সঙ্গে রসিকতা করলেন প্রধানমন্ত্রী মোদী। জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন রুশ বিদেশমন্ত্রী। রাশিয়ার জন্য অর্থ বাজার খুলে দিল ভারত। আধারে ডুবে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি তবু উদাসীন প্রশাসন। বাড়িটির এহেন অবস্থায় সোচ্চার হলেন সাহিত্যপ্রেমী এলাকাবাসীরা। 3-দিনব্যাপী দিবারাত্রির ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো শুক্রবার ত্রিবেণী সংঘের মাঠে। টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিধায়িকা মিমি মজুমদার। রাজ্য রেফারিজ সংস্থার সহসভাপতি প্রদীপ দাসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠল। এখন দেখার বিষয় কি সিদ্ধান্ত নেয় তার ব্যাপারে রাজ্য রেফারিজ সংস্থা। রাজ্যে প্রথম সফল হাটে সিআরটিডি ডিভাইস ইমপ্লান্টেশন হলো আগরতলার আইলিস হাসপাতালে। 64 বছর বয়সে এক ব্যক্তির হাটে বসানো হলো এই ডিভাইস। তার নাম কাজল ঘোষ। জিবির ডায়ালিসিস বিভাগে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেন দমকল কর্মীরা। রোগীদের মধ্যে আতঙ্ক। চৈত্র মেলাকে সামনে রেখে ব্যবসায়ীদের মধ্যে জায়গা বন্টন করে দিল পৌর নিগম। এই বন্টনে ছিলেন সার্ভে কর্মী বিপ্লব ঘোষ সহ নিগমের কর্মীরা।
14 নং ওয়ার্ডের উদ্যোগে দুর্গাচৌমুহনী এলাকায় করা হলো স্বচ্ছ ভারত অভিযান। এতে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব, রামনগর মণ্ডল সভাপতি তাপস দেব প্রমুখ। তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হলো বাধারঘাট এলাকার প্রয়াত বিধায়ক দিলীপ সরকারকে। শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু চাকমা, মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা।